হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা দেখব 9th ডিসেম্বর 2020 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স ইন বেঙ্গলি উইথ স্ট্যাটিক জিকে। প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে আমি সেই প্রশ্নের ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব এবং আমরা দেখে নেব উইথ ডিটেলস ডিসকাশন। তার আগে আগের দিনের হোমওয়ার্কের প্রশ্নগুলো একটু তোমাদের সাথে আলোচনা করে নিই। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আমাদের কোনটা ছিল, মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসের মন্ত্রী পদে কে নিযুক্ত আছেন? তো এক্ষেত্রে কে নিযুক্ত রয়েছেন, নীতিন গাডকারি রয়েছেন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, জওহরলাল নেহরু অবশ্যই। ভারতের নৌবাহিনীর চিফ পদে কে নিযুক্ত রয়েছেন, করমবীর সিং। তো এগুলো ছিল আমাদের আগের দিনের হোমওয়ার্কের প্রশ্ন। তোমরা অনেকেই কমেন্ট বক্সে ঠিকঠাক অ্যান্সার করেছো, তবু আমি বললাম তোমরা একটু মিলিয়ে নিও। আমরা দেখে নেবো আজকের ফার্স্ট কোয়েশ্চেন কী আছে। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো, দ্বিতীয় দেশ হিসাবে, সেকেন্ড কান্ট্রি হিসাবে কোন দেশ চাঁদের মাটিতে পতাকা উত্তোলন করেছে? তো এর আগে আমরা জানি এটা করেছিল আমেরিকা, তাই তো? দেখো, এটা চীন করেছে। চাঁদের পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করতে পাঠানো চীনের চন্দ্রযান Change 5 প্রোব এটা সফলভাবে সেখানে অবতরণ করেছে এবং চাঁদের তলদেশে মাটি এবং শিলার নমুনা সংগ্রহ করে সেটা আবার পৃথিবীতে ফিরে আসে। তো দেখো, এইখানে আমাদের দেখে নিতে হবে একটা, যে মোটামুটি 50-60 বছর আগে থেকে যে চাঁদে যাবার মানে অভিযান, এটা নিয়ে যে বিভিন্ন দেশের মধ্যে কম্পিটিশন, তো এইটা আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম অলরেডি। কারেন্ট টপিক ডিসকাশন বলে একটা প্লেলিস্ট রয়েছে, সেখানে তোমরা চন্দ্রযান 2 বলে একটা দেখো ভিডিও রয়েছে, চন্দ্রযান 2। তো সেখানে আমি তোমাদের চন্দ্রযানটা বলার সময় এইগুলো বলেছিলাম, এর হিস্ট্রি নিয়ে আলোচনা করেছিলাম, যে চাঁদেতে কিভাবে মানে এই 50-60 বছর আগে থেকে কিভাবে চাঁদেতে যাওয়াটা স্টার্ট হয়েছে। চাঁদেতে যাওয়ার মধ্যে প্রত্যেকটা দেশের মধ্যে একটা কম্পিটিশন, যে কে আগে যেতে পারবে চাঁদে, চাঁদ থেকে বিভিন্ন জিনিস নতুন নতুন মানে চাঁদটাকে এক্সপ্লোর করতে পারবে কোন কোন দেশ। তো এই ব্যাপারে তোমাদের আরও ডিটেলস তোমরা এই ভিডিওটাতে পেয়ে যাবে, ঠিক আছে? আমি তোমাদের এই আই বাটনে দিয়ে রাখছি, 3টে ডট এ ক্লিক করে নে, আই বাটন থেকে দেখে নাও, অথবা টেলিগ্রাম চ্যানেলে আমি তোমাদের চন্দ্রযান 2 ভিডিওটা শেয়ার করে দেবো, ওখান থেকে দেখে নিও, ঠিক আছে? দেখো, আমরা এখানে জাস্ট দেখবো যে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এটা অর্জন করেছিল ফার্স্ট কান্ট্রি হিসাবে, আর সেকেন্ড কান্ট্রি হিসাবে এই চাঁদের মাটি থেকে পতাকা উত্তোলন করেছে চীন। 1969 সালে অ্যাপোলো মিশনের সময় তারা চাঁদের মাটিকে মানে মাটিকে পতাকাতে উত্তোলন করেছিল অ্যাপোলো মিশনের সাহায্যে। তো আমাদের 1969 সালে এটা অ্যাপোলোটা হয়েছিল এবং এইটা তোমাদের এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয়, অ্যাপোলো মিশন। আচ্ছা, এখানে আমরা কয়েকটা জিনিস একটু চায়নার সম্পর্কে দেখে নিই। চায়নার ক্যাপিটাল বেইজিং, কারেন্সি রেনমিনবি, আর প্রেসিডেন্ট কে রয়েছেন, সি জিনপিং। এর পরের প্রশ্নটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট, রবীন্দ্রনাথ ঠাকুর লিটারারি প্রাইজ 2020 এটা কে পেয়েছে? দেখো, রাজকমল ঝা এটা পেয়েছে, এটা এবছর তৃতীয়তম আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর লিটারারি প্রাইজ। এই রাজকুমার ঝা একজন লেখক এবং তার সাথে সাথে সাংবাদিক, ঠিক আছে? তো আমরা যেহেতু বলছি এটা তৃতীয়তম, মানে এটা তৃতীয়বার দেওয়া হচ্ছে, এটা অ্যানুয়ালি দেওয়া হয় এবং 2018 সালে ফার্স্ট দেওয়া হয়েছিল। তাহলে 2018, 2019 এবং 2020তে পেয়েছেন রাজকমল ঝা। দ্য সিটি অ্যান্ড দ্য সি এই উপন্যাসটার জন্য কিন্তু রাজকমল ঝাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে, দ্য সিটি অ্যান্ড দ্য সি এই উপন্যাসটার জন্য। করোনা ভাইরাসের কারণে ডেনমার্কের কোপেন হেগেন থেকে অনলাইনে $5,000 পুরস্কারের কথা ঘোষণা করা হয়েছে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, কোন দেশের নৌসেনা ভারতীয় নৌসেনার সাথে পূর্ব ভারত সাগরীয় অঞ্চলের প্যাসেক্স PASSEX নামে নৌবাহিনীর মহড়া শুরু করেছে? তো ভারতীয় নেভি মানে ইন্ডিয়ান নেভির সাথে রাশিয়ান নেভি এটা করেছে, নৌবাহিনীর একটা মানে মহড়া করেছে, মিলিটারি এক্সারসাইজ আমরা যেটা বলি, নাভাল এক্সারসাইজ, এবং সেটা করেছে রাশিয়ার সাথে। তাহলে রাশিয়ার সাথে ভারতের, তো আমাদের এগুলো এক্সামে এইভাবে জিজ্ঞাসা করা হয়, প্যাসেক্স কার কার সাথে হলো, কোন কোন দেশের সাথে, ঠিক আছে? আর কোথায় হচ্ছে, তো এটা পূর্ব ভারত সাগরীয় অঞ্চলে হয়েছে। এই দুটো আমরা এখানে জেনে নিলাম, এর সাথে সাথে আমরা একটু জেনে নিই রাশিয়ার রাজধানী মস্কো, রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, রাশিয়ার মুদ্রা রুবেল, ভারতীয় নৌবাহিনী সদর দপ্তর নিউ দিল্লি, প্রতিষ্ঠাকাল 1950 সালের 26শে নভেম্বর, নৌবাহিনীর প্রধান এখন রয়েছেন অ্যাডমিরাল করমবীর সিং। তো এগুলো আমাদের কিন্তু ইম্পর্টেন্ট, এক্সামে জিজ্ঞাসা করা হয়। এরপরে আমরা চলে যাব দ্য স্টেটস টাইমস এশিয়ান অব দ্য ইয়ার 2020 তালিকায় কোন ভারতীয় স্থান পেয়েছেন? দ্য স্টেটস টাইমস এশিয়ান অব দ্য ইয়ার 2020 তালিকাতে ভারত যে ভারতীয় স্থান পেয়েছেন তার নাম হচ্ছে আদার পুনাওয়ালা হচ্ছে এনার নাম। আমি তোমাদেরকে উইনার কিছু লিস্ট এখানে দিয়েছি, দেখো
এটা হচ্ছে, তার আগে বলে নিই, দেখো এই আদার পুনাওয়ালা অ্যাকচুয়ালি চিফ এক্সিকিউটিভ অফ পুনে বেসড একটা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, সিআইআই, ঠিক আছে, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, এসআইআই, যেটা হচ্ছে পুনেতে রয়েছে। তো এটার চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন আমাদের আদার পুনাওয়ালা। এখানে দেখো উইনার লিস্ট আমি একটু দিয়েছি, দেখো চাইনিজ রিসার্চার ঝ্যাং ইয়োনজেন, চায়নাজ মেজর জেনারেল চেন ওয়েই, জাপানস ডক্টর রিউচি মোরিশিতা, সিঙ্গাপুরস প্রফেসর উই ইং ইয়ং, সাউথ কোরিয়ান বিজনেসম্যান সিও জুং জিন। তো এনারা এই এর হচ্ছে উইনার আমাদের স্ট্রেটস টাইমস এশিয়ান অফ দ্য ইয়ার 2020 লিস্টে এদের স্থান রয়েছে। এবং তার সাথে সাথে আমাদের এই ইন্ডিয়ান যিনি সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া যেটা পুনেতে রয়েছে তার চিফ এক্সিকিউটিভ আদার পুনাওয়ালা। এরপরে আমরা চলে যাব 2021 সালে এশিয়া কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে, খুব গুরুত্বপূর্ণ একটা আমাদের স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। এটা এটা দেখো শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত হবে 2021 সালে। আমি তোমাদের আলটিমেট জেনারেল নলেজ 2020 যে বইটা দিয়েছিলাম তখনও এটা অ্যানাউন্স হয়নি বলে সেটা ফাঁকা আছে, দুটো দেখবে চক ফাঁকা আছে। তো সেখানে তোমরা যারা যারা এটা কালেক্ট করেছিলে সেখানে একটু অ্যাড করে নিয়ে হচ্ছে 2021 সালে জুন মাসে এটা শ্রীলঙ্কাতে হবে, এবং 2022 সালে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে কোথায়, পাকিস্তানে। এরপরে আমরা চলে যাব মিজোরামের কোথায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প শুরু হলো, মিজোরামের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প, যেহেতু এটা প্রথম সেই জন্য আমাদের এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা হচ্ছে লুংভেলে হয়েছে, মিজোরামের ক্যাপিটাল আমরা এখানে জাস্ট দেখব আইজল, চিফ মিনিস্টার জোরামথাঙ্গা এবং গভর্নর পি এস শ্রীধরন পিল্লাই। কোন এয়ারলাইন্স কোম্পানি ক্যালেন্ডার অফ হোপ নামে ইনিশিয়েটিভ লঞ্চ করেছে, দেখো এখানে লুপ থানসা নামক একটা এয়ারলাইন্স কোম্পানি ক্যালেন্ডার অফ হোপ নামে একটা ইনিশিয়েটিভ লঞ্চ করেছে, যেটা একটা জার্মান এয়ারলাইন্স কোম্পানি। তো আমাদের এক্ষেত্রে এইভাবেও প্রশ্নটা আসতে পারে, যেহেতু এটা নিউজে রয়েছে, ক্যালেন্ডার অফ হোপ নামে সম্প্রতি এক নতুন ইনিশিয়েটিভ কোন কোম্পানি, কোন এয়ারলাইন্স কোম্পানি লঞ্চ করেছে, তো সেক্ষেত্রে আমাদের নাম এটা হয়ে গেল। এবং এটাও জিজ্ঞাসা করা হতে পারে যে লুফথানসা কোথাকার এয়ারলাইন্স কোম্পানি, তো সেক্ষেত্রে আমাদের বলতে হবে কোনটা, জার্মান এয়ারলাইন্স কোম্পানি, ঠিক আছে। আচ্ছা, ভারতের পথ শিশু এবং গধির শিশুদের সহায়তা করতেই মেনলি ইনিশিয়েটিভটা কিন্তু নেওয়া হয়েছে। কোন ভারতীয় ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন, ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন দেবেন্দ্রনাথ সারাঙ্গি। ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশনের হেডকোয়ার্টার কোথায়, ইউনাইটেড কিংডমের হেস্টিংসে, এবং এটার প্রেসিডেন্ট হচ্ছেন জ্যাকেস ফন্টেইন। তার সাথে আমরা এমিরিটাস প্রেসিডেন্ট যদি দেখি তাহলে জাহাঙ্গীর খান, এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1967। টোটাল 149টা ন্যাশনাল অ্যাসোসিয়েশনস এর মেম্বার রয়েছে, অর্থাৎ 149টা কান্ট্রি রয়েছে এখন এটার মেম্বার ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশনের। নেক্সট আমরা যেটা দেখব, রাজ্যের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোন রাজ্য সরকার লার্নিটিক অ্যাপ লঞ্চ করেছে, দেখো এটা করেছে অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড রাজ্য সরকার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী আমরা যদি দেখি হেমন্ত সোরেন, রাজ্যপাল দ্রৌপদী মুর্মু, আইএস অফিসার কে রবি কুমার ঝাড়খণ্ড রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার পদে নিযুক্ত হয়েছেন, এটা আমি জাস্ট তোমাদের কয়েকদিন আগে বলেছি। আর এখানে আমরা জাস্ট দেখে নিলাম কি লার্নটিক অ্যাপ, এটা ঝাড়খণ্ড সরকার লঞ্চ করেছে। এরপরে আমরা দেখব লাস্ট কোয়েশ্চেন, তার আগে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান একবার রিমাইন্ড করিয়ে দিই, আজকে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি লাইভ ক্লাস আনঅ্যাকাডেমিতে, যেটা পুরো মাস ধরেই আমাদের চলছে এনটিপিসি এবং তোমাদের WBP-র জন্য। তো যারা যারা এক্সামের জন্য সিরিয়াসলি প্রিপারেশান নিচ্ছে এবং তোমাদের প্র্যাকটিসের প্রয়োজন, আমি জানি এটা এক্সামের আগে আমাদের খুব দরকার, তো দেখো 10টার সময় তোমরা এটা ফ্রি এবং লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারো। এটা একটা মক টেস্ট হবে যেখানে আমি তোমাদের 30-40টা কখনোই হয়নি 40টা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব প্রশ্ন নিয়ে। সে এটার নাম হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স যুদ্ধ দেখবে, ঠিক আছে, এই ক্লাসটার নাম দেওয়া হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স যুদ্ধ। তো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স যারা রেগুলার ঠিকঠাক করে দেখো এবং তোমাদের রেডি রয়েছে, তোমরা নিজেদের যাচাই করার জন্য এই ক্লাসটা অংশগ্রহণ করতে পারো। এটা রয়েছে আজকে ঠিক 10টার সময় সকালবেলা, এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে গিয়ে এখানে ক্লাসটাতে অংশগ্রহণ করতে পারো। প্রথম যে লিঙ্কটা রয়েছে সেটা দেখবে আমার প্রোফাইলের লিঙ্ক আনঅ্যাকাডেমিতে, তোমরা সেখানে গিয়ে এই লিঙ্কটাতে ক্লিক করলে তোমাদের কাছে এই উইন্ডোটা চলে আসবে, আমার প্রোফাইলের লিঙ্কটা যদি ক্লিক করো।
তো সেখানে গিয়ে তোমরা এখানে ফলো করে, এখানে সি অল করে যা যতগুলো এতদিন পর্যন্ত ভিডিও আমি এখানে করেছি সবকটাই প্র্যাকটিস করতে পারো, সবকটাতেই দেখতে পারো কিভাবে মানে বিভিন্ন স্টুডেন্টস এতে এসে এখানে মানে পার্টিসিপেট করে। তো এগুলো তোমাদের কাছে সম্পূর্ণ ফ্রি, এটা তোমরা দেখতে পারবে উইদাউট সাবস্ক্রিপশন। শুধুমাত্র ফলো করার সময় তোমাদের একটা জায়গা হতে পারে, যারা নতুন তাদের ক্ষেত্রে লগ ইন বা সাইন আপ করতে হতে পারে, এটাও সম্পূর্ণ ফ্রি। কিন্তু এইটা কী করে করতে হবে আমি একটু বলে দিই, খুব ইজি প্রসেস। তোমরা লগ ইন বা সাইন আপ বাটনে ক্লিক করলে তোমরা মোবাইল নাম্বার বা ইমেল অ্যাকাউন্ট দিয়ে তোমরা ফ্রি রেজিস্টার ফার্স্ট করে নিলে, করে নেওয়ার পর তোমাদেরকে এই ভিডিওগুলো দেখার জন্য একটা ফ্রি প্ল্যান আনলক করতে হয়। তো তার জন্য তোমাদের কোড আমি এখানে দিয়ে দিয়েছি Knowledge60, এই কোডটা ইউজ করে তোমরা কিন্তু ফ্রি প্ল্যানটা আনলক করতে পারবে এবং তারপর সমস্ত ক্লাস তোমরা এখানে দেখতে পারবে যেগুলো ফ্রি স্পেশাল ক্লাস হচ্ছে। লাস্ট কোয়েশ্চেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, সম্প্রতি আন্তর্জাতিক সমস্ত ধরনের ক্রিকেটের থেকে অবসর নিলেন কোরি অ্যান্ডারসন, ইনি কোন দেশের ক্রিকেট খেলোয়াড়? ইনি অ্যাকচুয়ালি আমাদের নিউজিল্যান্ডের ক্রিকেট খেলোয়াড়, ইনি একজন অলরাউন্ডার, আমরা সবাই চিনি এনাকে। ইনি 13টা টোটাল টেস্ট খেলেছেন, 49টা ওয়ানডে খেলেছেন আর 31টা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। নিউজিল্যান্ডের ক্যাপিটাল কোনটা? ওয়েলিংটন হচ্ছে নিউজিল্যান্ডের ক্যাপিটাল। নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার এখন রয়েছেন জ্যাকিন্ডা আর্ডার্ন আর কারেন্সি রয়েছে নিউজিল্যান্ড ডলার। নিউজিল্যান্ড ক্রিকেটের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন মার্টিন স্নেডেন, এটা তোমাদেরকে আমি দুদিন আগেই জাস্ট বলেছি। এরপরে আমরা দেখে নেব কিছু প্রশ্ন যেগুলো তোমাদের জন্য থাকবে, তোমরা এগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবে, এগুলো তোমাদের হোমওয়ার্ক। 2018 সালে এশিয়া কাপ কে জয়লাভ করেছিল? প্রথম এশিয়া কাপ কবে শুরু হয় আর মিজোরামের চারিদিকে প্রতিবেশী রাজ্যগুলো কী কী, এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা ইউজফুল বলে হলে মনে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, প্রত্যেক দিন সকাল 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ডেইলি আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমি তোমাদের সাথে এবারে যেটা দেখো আগের দিনে মানে 8 ডিসেম্বরে যে কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেগুলো একবার কুইক রিভাইস দিয়ে নেব। তার আগে লুসেন্ট জিকের ব্যাপারটা বলে দিই, আমি তোমাদের লুসেন্ট বইটা থেকে যেটা আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য একটা ব্রহ্মাস্ত্র, আশা করি তোমাদের কাছে এটা সবার কাছে আছে, যদি না থাকে তোমরা এটা কালেক্ট করবে, অনলাইন বা অফলাইন সব জায়গাতে অ্যাভেলেবেল। তো সেখান থেকে আমি তোমাদেরকে 3000টা প্রশ্ন বেছে দিয়েছি, তোমরা যারা যারা আমাকে কমেন্ট করেছিলে যে স্যার লুসেন্ট জিকে থেকে কিছু প্রশ্ন চাই, তো আমি 3000টা প্রশ্ন তোমাদের জন্য সিলেক্ট করেছি এবং সেটা হতে পারে আরও একটু বেশি। আমি আপাতত 3000 তোমাদেরকে দেখিয়েওছি যেটা আমি অলরেডি করে ফেলেছি, তার ফার্স্ট পার্ট আমি 500টা প্রশ্নে ছেড়েছি, সেকেন্ড পার্ট আমি তোমাদের 250টা প্রশ্ন সেটাও পাবলিশ করেছি। এগুলো সবকটা তোমরা পাবে আই বাটনে এবং লুসেন্ট জিকে বলে একটা প্লেলিস্ট রয়েছে দেখো, সেখানে তোমরা এগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে ভিডিওটা দেখে নিও এবং নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখো আমি পাবলিশ করে দিয়েছি। আমি তোমাদের বারবার বলছি এটা প্রথম 2-3 দিনে পাবলিশ করতে পারিনি বলে তোমরা হয়তো ভাবছো আমি পাবলিশ করিনি, এটা আমি তোমাদেরকে 3 তারিখ না 4 তারিখ সম্ভবত করে দিয়েছি পাবলিশ। তো এইগুলো তোমরা দেখতে পাবে এরপর থেকে প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর ডিসক্রিপশন বক্সটা দেখো, এই যে ভিডিওটা দেখছো সেটা টাইটেলে ক্লিক করলে তোমরা পাবে ডিসক্রিপশন বক্স, ঠিক আছে? তো ওখানে মান্থলি ম্যাগাজিনের পিডিএফ দেওয়া আছে, তোমরা ওখান থেকে চাইলে এটা কালেক্ট করতে পারো। তার সাথে সাথে আমি আলটিমেট জেনারেল নলেজ 2020টাও লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা দুটো ভার্সানই এখান থেকে নিতে পারো। এখানে একটু বলে দিয়ে আমি দেখো তোমাদের এই বইটা সম্পর্কে ইন ডিটেলস আমি আলোচনা করেছি, তারও লিঙ্ক আমি ভিডিওর সেই ভিডিওটার লিঙ্কও দিয়ে রেখেছি ডিসক্রিপশন বক্সে। তবু দেখো এইটা উইথ কারেন্ট অ্যাফেয়ার্স বলে এটা 408 পাতা এবং এটা উইদাউট কারেন্ট অ্যাফেয়ার্স বলে এটা 169 পাতা। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স জাস্ট এইটাই, আর অন্য কিছু এখানে কোনো ডিফারেন্স নেই। এটা অলরেডি অনেক স্টুডেন্টস কালেক্ট করেছে, তোমরা যারা যারা কালেক্ট করতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে এটা কালেক্ট করতে পারো। তো চলো আমরা ফার্স্ট আগের দিনের প্রশ্নটা নিয়ে দেখবো, এখানে আমি আর ডিটেলস আলোচনা করছি না, তোমরা একটু আই বাটনটা দেখে নাও। ওখানে আমি তোমাদেরকে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা যে কোনো দিনের কারেন্ট অ্যাফেয়ার্স ওখান থেকে গিয়ে দেখতে পারবে। ফার্স্ট কোয়েশ্চেন আগের দিন আমাদের কী ছিল, দন্দুপুর রেলওয়ে স্টেশনের নাম চেঞ্জ করে মা বরাহি দেবী ধাম রাখা হয়েছে, তো এই রেলওয়ে স্টেশনটা কোন রাজ্যে অবস্থিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, অ্যান্সার আমাদের ছিল উত্তরপ্রদেশ। এবং আগের দিন আমি তোমাদেরকে অনেকগুলো স্টেশন, অনেকগুলো জায়গার নাম চেঞ্জ এগুলো নিয়ে প্রচুর কিছু বলেছিলাম, প্রায় 7-8টা এখানে একটা জায়গায় বলে দিয়েছিলাম। দেখো আগের দিনের ভিডিওটা একটু দেখে নাও, কোন রাজ্য সরকার মেরা কোভিড কেন্দ্র নামে কোভিড-19 পরীক্ষা কেন্দ্র শনাক্তকরণ মোবাইল অ্যাপ লঞ্চ করেছে? দেখো এটা করেছে উত্তরপ্রদেশ। এরপরে আমাদের ছিল ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন ডে কবে পালন করা হয়, দেখো এটা প্রত্যেক বছর পালন করা হয় 7 ডিসেম্বরে।
সম্প্রতি অ্যাক্সিস ব্যাংক MSMEs অর্থাৎ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেসের জন্য অ্যাক্সিস ব্যাংক রুপিফাই বিজনেস ক্রেডিট কার্ড লঞ্চ করেছে। তো এই অ্যাক্সিস ব্যাংকের সদর দপ্তর কোথায়? দেখো, এটার সদর দপ্তর অ্যাকচুয়ালি কোথায় রয়েছে? মুম্বাইয়ে। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজের অপর নাম কি? দেখো, এটার অপর নাম গ্রিন নোবেল। সম্প্রতি কে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধা আইকে গুজরাল অর্থাৎ ইন্দ্র কুমার গুজরালের সম্মানে বা তাকে সম্মান জানাতে একটা স্মারক ডাক টিকিট প্রকাশ করেছেন? তো এক্ষেত্রে অ্যান্সার আমাদের কোনটা ছিল? উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। ইন্ডিয়ান আর্ম ফোর্সেস ফ্ল্যাগ ডে, ভারতীয় সশস্ত্র বাহিনীর পতাকা দিবস, এটা কবে পালন করা হয়? এটা প্রত্যেক বছর 7th ডিসেম্বর কিন্তু পালন করা হয়। সম্প্রতি প্রয়াত মনু মুখোপাধ্যায় কোন ক্ষেত্রের সাথে জড়িত ছিলেন? তিনি ছিলেন একজন অভিনেতা। IAS অফিসার কে রবি কুমার কোন রাজ্যের চিফ ইলেকট্রাল অফিসার পদে নিযুক্ত হয়েছেন? দেখো, আমি যেটা আগে একটু আগেই বললাম, ঝাড়খণ্ডের ওখানে, ঝাড়খণ্ড এখানে আমাদের হয়ে যাবে। দ্য ইকাবক বইটার লেখক কে? এটা আমাদের হয়ে যাবে জে কে রাউলিং। তো এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা এইগুলো সবকটা, মানে আজকেরটা পুরো ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স, তোমরা knowledge.in গিয়ে প্র্যাকটিস করতে পারো সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে? এটা সম্পূর্ণ ফ্রি, তোমাদের এখানে কোনো সাবস্ক্রিপশন লাগবে না। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো, দেখো প্রত্যেকটা দিনের কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদেরকে MCQ হিসাবে অ্যারেঞ্জ করে দিয়েছি, তোমরা ওখান থেকে গিয়ে ইজিলি প্র্যাকটিস করতে পারবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন আমাদের যেটা রয়েছে অ্যাপের, এখানে গিয়েও তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারবে, দেখতে পারবে। এছাড়া অ্যাপে ধরো মক টেস্ট বা ইম্পর্টেন্ট নোট সেকশানে প্রত্যেক দিন আপডেট করা হচ্ছে, তোমরা এগুলো সাথে একটু মানে আপডেটেড নিজেরাও থাকো। ফ্রি অনলাইন মক টেস্ট .in-এ তোমরা বলেছিলে আমি 100 মার্কসের, তার জন্য তোমাদের RRB NTPC-র একটা সেট দিয়ে দিয়েছি অলরেডি, এবং আরও সেট রেডি হচ্ছে। তোমরা যারা যারা এখনও দাওনি, 100 মার্কসের টেস্টটা অবশ্যই দিয়ে দেবে। কিছুদিন পরেই আমি তোমাদেরকে রেজাল্টটা ইউটিউব কমিউনিটিতে দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। 100 মার্কসের RRP NTPC-র একটা সেট দেওয়া রয়েছে ফ্রি অনলাইন মক টেস্ট .in-এ, ঠিক আছে? ওয়েবসাইটের নামটা একটু ভালো করে দেখে নাও, তোমরা গিয়ে সার্চ করো, দেখবে ফার্স্ট হোম পেজে তোমরা যেখানে পাবে সেখানে দেখবে RRB NTPC বলে লেখা রয়েছে, এবং সেখানে ক্লিক করলেই তোমাদের কাছে প্রথম এটা চলে আসবে। আর যদি এত কিছু তোমাদের অসুবিধে হয়, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে নলেজ অ্যাকাউন্ট বলে একটু সার্চ করে নাও। আদারওয়াইজ দেখো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি নলেজ অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে রেখেছি টেলিগ্রাম চ্যানেলের, সেখানে গিয়ে জয়েন করে নাও, আমি তোমাদের ওখানে শেয়ার করে দিচ্ছি এই টেস্টটা। আর ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজেও আমি এগুলো শেয়ার করে দেবো, তোমরা চাইলে এগুলোর সাথে যুক্ত হতে পারো। তো এইগুলো সবকটার লিঙ্ক দেখো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি। এই ভিডিওটা টাইটেলটার উপর ক্লিক করে তোমরা সব লিঙ্ক পেয়ে যাবে, আমি যা যা লিঙ্কের কথা এখানে বলেছি। তো তোমাদের কোনো অসুবিধা হবার কথা নয়। এরপরে আমাদের তাহলে দেখা হচ্ছে 10টার সময় লাইভে, 10 AM আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের যুদ্ধেতে। ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভাইজ দিয়ে এসো, তোমরা সবার সাথে মক টেস্ট দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।